মহাকাশে কিভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে হয় এটাও আমার কোরআনে আছে না নাই? মা ফাররাফনা ফিল কিতাবি মিন শাই, আমি তো এই কিতাবের ভেতরে কোনো কিছু বাকি রেখে দেই নাই। এখানে আছে অ্যাস্ট্রোলজির কথা, অ্যাস্ট্রোনমির কথা, এমব্রয়োলজির কথা, জুওলজির কথা, বুটানির কথা, সাইকোলজির কথা, মানব প্রয়োজনীয় যা দরকার তার সবটুকু এই কোরআনে দিয়ে দিয়েছে কে? এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, মানে বা দিয়ে, কি দিয়ে? আর এই কোরআনটা শেষ হয়েছে যে সূরা দিয়ে, ওইটার নাম সূরাতুন নাস। ওই সূরার শেষ আয়াতটা এরকম, মিনাল জিন্নাতি ওয়ান নাস, তার মানে কোরআনের একেবারে শেষ হচ্ছে সিন, বার সিন মিলালে কি হয়? এবার বাসে চড়ে ঢাকা যাব, এই বাস না, এই বাস মানে যথেষ্ট, এই বাস মানে কি? এনাফ। দেখবেন খাওয়ার সময় অনেকে আমাদের পাতে তুলে দেয় অনেক কিছু, জামাই বাবা যে খেতে বসছে শালারা দিতেছে মুরগির রান, খাসির রোস্ট, জামাইকে আর পারি না, বাস বাস বাস, শালা বাবুরা বাস আর দিস না, বলি না, তার মানে জামাইয়ের জন্য এটা বাস, প্লেটে যা আছে যথেষ্ট। আল্লাহ বুঝাতে চাইলেন এই 30 পারায় যা দিয়েছি বাস যথেষ্ট, নতুন করে সমাধানের জন্য অন্য কোথাও চোখ বুড়ানো লাগবে না, চিল্লা এখন ঠিক কিনা? সমাধান দিয়েছে আল্লাহ এই কোরআনে, সমাধান আশামিল অল এনকাম্পাসিং সোশ্যাল সিস্টেম সব দিয়েছে, কিছু বাকি রাখে নাই। সায়েন্স থেকে শুরু করে, সমাজ বিজ্ঞান থেকে শুরু করে, গার্হস্থ্য অর্থনীতি থেকে শুরু করে, সাহিত্য থেকে শুরু করে, হিস্ট্রি থেকে শুরু করে, প্রাগৈতিহাসিক বর্ণনা থেকে শুরু করে, আমাদের যার যা দরকার তা আল্লাহর কোরআনে আছে না নাই? এজন্য সমাধান খোঁজার জন্য আমরা চোখ রাখবো কোথায়? সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? চোখ রাখবেন কোথায়? নাকি এনটিভির পর্দায়, এটিএন বাংলার পর্দায়, জি বাংলার পর্দায়? সমাধান পেতে চাইলে চোখ রাখবো। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? তাহলে শামিল সবকিছু আছে এ ধর্মে, ভাগাভাগি করা যাবে না। মসজিদ আল্লাহর দিলাম, বাকি ডামি নিয়ে নিলাম, করা যাবে? খণ্ডিত করে মানা যাবে না। কেউ আমরা সুফিপন্থী যারা, এরা আধ্যাত্মিকতাকে নিয়েছে, বাকি অনেক কিছুতে অবহেলা। আন্দোলনপন্থী যারা, এরা স্লোগান নিয়েছে, আধ্যাত্মিকতায় অবহেলা। অনেকে গবেষণা নিয়েছে, বাকি দিকগুলোতে অবহেলা। আমরা কোনোটার অবহেলা করতে চাই না। ইসলাম হচ্ছে অল এনকাম্পাসিং সোশ্যাল সিস্টেম, মানলে পুরোটাই মানতে হবে, রাজি আছেন তো? ইসলামের 4 নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল উমুম। 4 নাম্বার বৈশিষ্ট্যের নাম কি? উমুম। আওয়াজ করে বলতে হবে, 4 নাম্বার বৈশিষ্ট্যের নাম আল উমুম, মানে হচ্ছে এটা ইউনিভার্সাল রিলিজিয়ন, এটা সবার ধর্ম। এটা কার ধর্ম? নাকি শুধু আমাদের? এটা হিন্দুদেরও ধর্ম, বৌদ্ধদেরও, খ্রিস্টানদেরও, আস্তিকদেরও, নাস্তিকদেরও। হিন্দুরা মানে না তো আমরা কি করব? ইসলাম কি শুধু আমার বাপদাদার সম্পত্তি? যে কেউ ইসলামে ঢুকতে চাইলে আমাদের দরজা তার জন্য খোলা আছে না নাই? হিন্দু যদি বলে কালিমা পড়ব, দরজা খোলা না? খ্রিস্টান যদি বলে মুসলমান হব, দরজা খোলা না? আস্তিক যদি বলে, নাস্তিক যদি বলে আস্তিক হতে চাই, তার জন্য সুযোগ আছে না নাই? কিন্তু আপনি চাইলে ইহুদি হতে পারবেন না, জানেন? চাইলে ইহুদি হওয়া যায় না, ইহুদি হতে হয় বাই বর্ন, জন্মসূত্রে ইহুদি হতে হয়। তাও আপনার মা হতে হবে ইহুদি, আপনার বাবা ইহুদি কিন্তু মা অন্য ধর্মের, তাইলে আপনি দুনিয়াতে আসলে আপনি ইহুদি হবেন? কত বড় ডাকাই, খেয়াল করছেন? কেউ চাইলে ওদের ধর্মে ঢুকারও সুযোগ নাই, কিন্তু ইসলামে কি এগুলো আছে? কথা বলেন, আল্লাহ নিজের পরিচয় যখন দিয়েছেন, আল্লাহ কি বলছে? আমি মুসলমানদের রব, আমি মুত্তাকিদের রব, টুপিওয়ালাদের রব, দাড়িওয়ালাদের রব। তিনি বলেছেন রব্বুল আলামিন, কি বলেছেন? রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, পড়েন, রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, কে দিয়েছে আকাশ নদী অবাক প্রকৃতি, কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি, কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি, বিশ্ব নিখিলকারী সারার ক্ষমতার অধীন,
বিশ্ব নিখিল কারিশারার ক্ষমতার অধীন, রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন। পড়েন রব্বুল আলামিন, সুবহানাল্লাহ পড়েন। তার মানে আল্লাহর পরিচয় হচ্ছে তিনি রব্বুল আলামিন, সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবীর পরিচয় যখন আল্লাহ কোরআনে দিলেন, আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সুবহানাল্লাহ পড়েন। I have sent you as a mercy for the entire universe. Nabigo, ami apnake gota bishwer jonno rahmat kore preron korechi kon, subhanallah. Allah ki bolechen rahmatal lil muttaqin, shudhu muttaqider jonno tini rahmat. Allah ki bolechen bishwanobi shudhu muslimander jonno rahmat. Allah ki bolechen rahmatal lil alamin. Tahole eta umum, eta shobar dharmo, ekhane shobar odhikar ache chillay bolte hobe, thik ki na? ইসলামের কয়টা বললাম? চারটা। পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত-তাইসির। আত-তাইসির, আওয়াজ করে বলেন পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম। আপনাদের কষ্ট হচ্ছে? আর অল্প কয়েক মিনিট কষ্ট করা যাবে? আর পাঁচ মিনিটে বাকি পাঁচটা বলে দেই। হ্যাঁ, সারা রাত, সারা রাত আপনারা থাকেন, আমার একটু জায়গা করে দিয়ে এদিক দিয়ে, আমি এমপি সাহেব নিয়ে এদিক দিয়ে চলে যাব। তাহলে পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত-তাইসির। চিল্লায় বলেন কি নাম? তাইসির মানে সহজ। তাইসির মানে ইসলাম কঠিন না সহজ? জোরে বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ চায়, কঠিন চায় না। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, আমাদের দিনে ইসলাম ধর্মে কোনো কাঠিন্যতা নাই ভাই। আপনার পাশের ঘরের হিন্দু ভাইটার সাথে যখন কথা বলবেন, প্রথমেই বলবেন ইসলাম খুব কঠিন, নাকি কি বলবেন? কি বলবেন? সহজ। কতটা সহজ দেখেন, দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ? দাঁড়াতে না পারলে বসে নামাজ পড়লে কবুল করবে কে? অজু করে নামাজ পড়া কি ফরজ? পানি নাই তায়াম্মুম করলে কবুল করবে কে? বিয়েতে মোহরানা দেওয়া কি ফরজ? এখন মোহরানা নাই। এক সাহাবী বললে ইয়া রাসূলুল্লাহ বিয়ে করব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন মোহরানা আছে? নাই। কি আছে? কই কিচ্ছু নাই। তো কিচ্ছু না থাকলে বিয়া করবা কেমনে? কোরআন পারো? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন পারি। এক মেয়েকে বললেন তুমি পারো? কয় না পারি না। বিশ্বনবী বললেন আসো বিয়ে পড়াই দে। দুজনের বিয়ে পড়াই দিলেন। বিয়ে শেষে বললেন মা তোমার স্বামীর পার্থিব জগতের কোনো সম্পদ নাই যেটা দিয়ে মোহরানা আদায় করবে, তুমি কোরআন পারো না কিন্তু তোমার স্বামী সাহাবী কোরআন পারে, সে প্রতিদিন আর রাতে তোমাকে একটু একটু করে কোরআন শিখাইয়া দিবে, এটাই মা তোর বিয়ের মোহর। ইসলাম খুব কঠিন না?